তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে হচ্ছে টেস্ট করার দিন। তো তোমাদের আগের দিন জানিয়েছি ওটা কিনে নিয়ে আসার হয়েছে, তো সকালবেলার জন্য ওটা রেখে দেওয়া হয়েছিল। ঘুম থেকে আজকে খুব দেরি করে ঘুম থেকে ওটা হয়েছে, কারণ শরীরটা খারাপ লাগছিল, রেখে দেওয়া আছে। তো ওটাকে নিয়ে টেস্ট করতে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ঘরের সবার সঙ্গে শেয়ার করবো। যদি এটা প্রথম হতো, যেটা মানে মামম যদি না হতো, এটা যদি প্রথম হতো, তো আমি খুবই খুশি হতাম, আমার লাফিয়ে কুদিয়ে ওরকমভাবে তোমাকে জানাতাম। এটা দ্বিতীয়ত, ওই জন্য কোনো ইচ্ছা তো নেই, কারণ আমি চেয়েছিলাম একটাই। কিন্তু আমার শাশুড়ি বলেন একটা কি, একটা নিয়ে দুই ভাই বোন একসঙ্গে মানুষ হয়ে, বা দুটো বাচ্চা একসঙ্গে মানুষ হবে, যেটা বলে সবাই বলে, সবার ইচ্ছা আমি একটা নিই, কিন্তু আমার ইচ্ছে নেই একটা নিই। কিন্তু এলে তো আর কিছু করার নেই, নিতে তো হবে। তো ওই জন্য যদি প্রথম আমি আরও খুশি হয়ে লাফিয়ে ব্লগটা যা হতো একদম ফাটাফাটি হয়ে যেত। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার রেজাল্টটা কী বেরোলো, কারণ সবই যখন শেয়ার করছি এটাও তো করতেই হবে। তোমাদেরকে দেখাবো এখন, আমি নিজে কনফিউজ হয়ে গেছি। আমি দেখা এই দিব হয়ে গেছে, দেখাবো কি দেখাবো ওটা বুঝতে পারছি না। দেখা দাদা দেখা, সবাই সব ব্যাঠে হুয়ে হ্যাঁ চলো আপ পার্টি তো বনতা হ্যায় ক্যা তো তো এখন সোমনাথের পালা, আপনি নিয়ে তো হো গিয়া ঠিক হ্যায় আপনি ডিসিশন কা পালা। তো তুম লোগ ব্যাঠো বলো ক্যা করনা চাহতে হো নেই করনা চাহতে হো। আমার শাশুড়ি বলেছে নিয়ে নে, নিয়ে ঠাকুরকে বল গোপাল ঠাকুরকে যাতে একটা ছেলে হয়, আর যদি মেয়ে হয় কি ছেলে দেবে, বলো না মেয়ে হলে তো ছেলে দেবো না, ওটাকেও নেবো কিন্তু যাতে ছেলে হয়। তুমি লেগি না? হ্যাঁ মামামের এখন 5 বছর হয়ে গেছে, ইচ্ছে তো নেই কি নিতে তো হবে, নেওয়ার তো কি নেওয়ার তো কি বলে নেবো না, এখন কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে বলতে পারছি না। ইতনা এক্সাইটেড ইতনা মতলব কনফিউজড কি ইসকা লাপড়া 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 যখন পেটে ছিল তখন না আমার খুব বমি হতো, খুব বমি হতো, তখন আমি বুঝতে পারতাম যে আমি টেস্ট না করেই বুঝতে পেরেছিলাম। কিন্তু এবারে বমি টমি কিছু হয়নি, শরীরটা ঘুম ঘুম পাচ্ছে। जब इसका कल ऐसा हुआ था तो इनके सासू से कन्वर्सेशन हुआ था, वो बोल रही थी कि अगर होगा तो ले लेना, बोलते मामा बड़ो हो गए এখন ও একা খেতে পারে, তো এখন নিয়ে নে। ঠিক আছে তো পহেলা সবাই বলে নিয়ে নে, তুমি কি না বলবে, তুমিও বলতো নিয়ে নে। আমি তো খুশি সকাল থেকে এই কিটটা নিয়ে যাওয়ার আমার ঘোরাঘুরি করছিল। ছোট বাবু आएगा मजा आता है, बच्चा घर में छोटा सा बच्चा रहने में मजा आता है, मायरा मम्मा बड़ी हो रही है और वो बच्चा आता थोड़ा खेलने में बहुत मजा आता है। এখন থেকে মায়রা বলছে আমার ক্রস। তো ফাইনালি ये मतलब आप लोग क्या बोलना चाह रहे हो, कमेंट करके बताओ इसको, मतलब लेना चाहिए कि नहीं लेना चाहिए। वैसे इसका मन है, इससे ज्यादा
हम लोग बात कर रहे थे सोमनाथ से कल, जब इसने कल ब्लॉग डाला था कि टेस्ट करवाने जाएंगे ये वो, तो इसने बोला कि मैंने सोमनाथ को बोला कि भाई तेरा मन है, तो बोला भाई उससे ज़्यादा मन तो मेरा ही, अगर हो जाएगा तो मैं इस बार तो पूछूंगा बोलूँगा भाई ले ही ले, मेरा बहुत मन है। मैंने कहा ठीक है तो टेंशन मत लो, वो बोला है कि अगर होगा तो कर लेगा मैनेज, तो चलो अभी सोमनाथ आएगा मम्मा को लेने के लिए स्कूल से आएगा। क्या मत है? सोमनाथ मम्मा को स्कूल से लेके आएगा, देन डायरेक्ट गुड न्यूज देने वाली है, पूछू सोमनाथ को, देखते हैं सोमनाथ का रिएक्शन क्या होने वाला है। चलो যদি আসে তো নিয়ে নে, নষ্ট নষ্ট বাবা কিছু করিস না তোরা, এটা নিয়ে নে, নিয়ে তো যা করার লাস্ট ডিসিশন করবি কিন্তু নিয়ে নিবি। তো সোমনাথ এসেছে, আর তোকে ভালোবাসবে না মাম্মাম, আমি তোকে আর ভালোবাসবো না, কব কে কব ছুটি হবে, সারপ্রাইজ রেখে যাও, সারপ্রাইজ দেখো তোমার লিখে সারপ্রাইজ রাখিয়ে, না ইহা নেই উধার চলো উসি রুম মে চলো, হাসি যে ছুট নি রে বাপ রে বাপ, আরে সত্যি সত্যি আমি কাল বাজার দিয়ে কিনে নিয়েছি টেস্ট করার জিনিস, সত্যি সত্যি করেই যাচ্ছে, এখন যেতে হবে চিত্তরঞ্জনে গিয়ে কাজ করতে হবে, মারিস রে মারিস না কেন বলে এই মারিস রে, হ্যাঁ মারতো এখন, হ্যাঁ আমার দিদিকে এখন ভালো আশা দিত, কি খাবি বল আজকে ম্যাগি খাও ওই দোকানে, আমি কোনি নেই এই দেখো খিচড়ি আর ম্যাগি আনতে আসছে, হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে আসি ভালোবাসা থেকে যাই, ছাদে দিই বস বস কথা আসলে কথা আছে বস বস পাতা ভালো করে গোল করো, আমি তুমি মম্মি কো নি বলে হো ক্যা করনা হ্যায় কেসে ক্যা করনা হ্যায় বাতাও, সবারই ইচ্ছা ছিল আমার বাদে, কারণ মাম্মামি এখনই খুব বদমাশি করে, কিন্তু তাও তাও তুই বল তুই কি চাস,
ठीक है ले लो, उतना मत सोचो, अच्छे मन से लो, खुद ये ना 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 करके मत लो। कौन डांटो तो थोड़ा, मैंने बिट्टू नहीं डांटो ना, मम्मा मम्मा দেখা যায় সেই তো বলা लेकिन ज्यादा इस बार लड़का का है कि भगवान लड़का दे तुमको, एक लड़की एक लड़का हर सासू माँ को ये एक लड़का चाहिए शुरू में और एक लड़की चाहिए। কারণটা কি বললে আমার বলবে আমাদের বংশ বাড়াতে হবে, এই একটা কারণ যে বংশ বাড়াতে হবে, তাও ঠিক আছে। যাই হোক আজকে জানতে পারলাম, কালকে আমাকে রিকোয়েস্ট করলো পা হাত পা ধরে কাল পরশু আমাদের দীঘায় নিয়ে চলো, তারপর আমি কোথাও যেতে পারবো না। কেন কালকে শিবরাত্রি আছে, কালকে শিবরাত্রি করবি না? করতে পারবো না তো, আমি এমনি উপোস করতে হয় না, এখন তো আরই পাবো না উপোস করতে। हम लेके जाएंगे ना बाद में, मम्मा देव मीमी ब्लॉग बना रही है ना, तुम लोग इतना परेशान करोगे तो कैसे ब्लॉग बनेगा? तुम लोग बरांडा में खेलो, बालकनी में, हम घुमाने ले जाएंगे, अभी वीडियो बना रहे हैं, वीडियो जब कंप्लीट। ए बाबा चुंगम दो, तो रिजल्ट तो तुम्हारे संगे शेयर कर लाम, तुम्हारा एबार बोलो कमेंट से, हमारे घर लोग सबार इच्छे निये नाओ दो एक संगे मानस हो गया, तो तुम्हारी আশীর্বাদ দাও, আশা করি তোমরাও চাইছো নিয়ে, অনেকজন কমেন্টস এসেছে, তুমি তুমি নিয়ে নাও, দুজন একসঙ্গে ভালো মানুষ হয়ে যাবে। ওটা তোমরা কমেন্টস করো, তোমরা জানিও তোমাদের কি মতামত, আর আমাদের আমার ঘরে সবাই খুব খুশি, সেটা তোমরা ভিডিওতে দেখেছো, আমাদের ঘরে সবাই খুব খুশি, খুবই আছি। শুধু মায়ের কাছে যাবো, মাকে তো ফোনে বলা হয়েছে, কিন্তু মায়ের কাছে গিয়ে মাকে বলবো, আর আর কিছু একটা করার প্ল্যান আছে, সেটা তোমরা নিশ্চয়ই নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এখন এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর লাইক করো, কমেন্টস করো, তোমরা ভরে ভরে সাপোর্ট করো যারা ব্লগ দেখছো, যাদের ভালো লাগছে, যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। আশা করি ব্লগগুলো ভালো লাগবে তোমার সঙ্গে, আমার প্রেগনেন্সি জার্নি যা হবে স্টেপ বাই স্টেপ সব দেখাবো, শেয়ার করবো। আর এখন তো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ, মহমেরও কাজ, এখন নতুন যেটা আসে তারও অনেক কাজ। তো ব্লগটাকে এখানটা এন্ড করছি, যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে।